রমজানে যে আমল করলাম এই আমলগুলা নষ্ট না করা, বলেন সবাই আমলগুলা নষ্ট না করা। রমজান পরবর্তী নয়টা করণীয় আমরা মনে রাখব, বলেন সবাই কয়টা? নয়টা। এক নাম্বার, যেই ভালো আমলগুলো করলাম এই আমলগুলো নষ্ট না করা। খাতা কলম যদি এনে থাকেন কেউ লিখে ফেলতে পারেন, কাজে লাগবে। সূরা নাহালের 92 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে পাকানো রশি, শক্তভাবে পাকানোর পর ওই পাকানো রশিটা আবার টুকরু টুকরু করে ফেলে, তার মতো হয়ো না। একজন নারী সুতা দিয়ে পাকায় একটা রশি, মজবুত করে বানাইছে, সুন্দর একটা রশি বানাইছে, বানানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলছে, তো বানাইছে কেন? রমজান মাসে কত কষ্ট করলাম আমরা, আমল নামা জমা করলাম, এখন মনে করেন রমজানের পরে সবগুলা শেষ করে দিলাম, তো আমলগুলা করলাম কেন যদি শেষ করে দিই? তো আল্লাহ বললেন ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে রশি দিয়ে সুতা পাকাইল, পাকানোর পর শক্ত করে ওই রশিগুলা বাঁধার পর আবার ওই পাকানো রশিটা ছিঁড়ে ফেলে, তার মতো তোমরা হয়েও না। সূরা মুহাম্মদের 33 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। আমল নষ্ট হয় কিভাবে? আমল নষ্ট হয় অনেকগুলা কারণে, এর মধ্যে কিছু কারণ আমরা জানি। সূরা মাঈদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার আমল নামা বরবাদ, তার আমল নামা নষ্ট হয়ে যায় আর আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। তাহলে আমল নামা নষ্ট হয়ে যায়, এক নাম্বার জানলাম ইমানও আছে সাথে সাথে আবার কুফরিও করে, নাউজুবিল্লাহ। আমল নামা নষ্ট হয় আরেকটা ভয়ঙ্কর অপরাধের কারণে, শিরিক করা। বলেন কি করা? সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন কাবলিক লাইন আশরাকতা লাহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, নবী আপনার প্রতি ওহি প্রেরণ করা হয়েছে, আপনার পূর্ববর্তী যেই নবীরা এসেছেন দুনিয়াতে তাদের প্রতিও এই ওহি প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন তো আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে। দেখছেন নবীরা আল্লাহ বলতেছে যে আপনিও যদি শিরিক করেন আপনার আমল নামা শেষ। তো নবীর এই কথা আল্লাহ বললেন, আমরা যে প্রতিনিয়ত কত পরিমাণ ভুল করি আল্লাহ জানে, যে এত এত ভুল আমাদের হয় মুখ দিয়ে, এই ভুলের কারণে অনেক সময় আমাদের আমল নামা আসে না গেছে, ইমান আসে না গেছে, এটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা আরফ 147 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون, যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, মিথ্যা সাব্যস্ত করে, ولقاء الآخرة আখিরাতের সাক্ষাৎ যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, হাবিতত আমালুহুম তাদের আমলনামা সব বরবাদ, পাঁচ উক্ত সালাত আদায় করেন আবার যদি বলেন পরকাল আমি বিশ্বাস করি না, আপনার এই পাঁচ উক্ত নামাজের কোনো মূল্য নাই, পাঁচ উক্ত নামাজ পড়ে আখেরাত বিশ্বাস করে না, সব বাদ। হুজুর আমি নামাজ পড়ি রোজা রাখি তবে আখেরাত নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, অনেক স্বঘোষিত কিছু শিক্ষিতরা এই প্রশ্ন করে, স্বঘোষিত শিক্ষিতরা এই প্রশ্ন করে, হুজুর আমি নামাজ পড়ি পাঁচ উক্ত তবে আখেরাত নিয়ে কিছু কথা আছে, এরকম বলে আর কি, কবর যে আজাব হবে এটা আমার মাথায় আসে না,
আবার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তো কবরের আযাব সেটা ওনার মাথায় আসে না তো কবরের আযাব রে আমাদের অনেক মুসলমান বর্তমানে তৈরি হয়ে গেছে যারা কবরের আযাব অস্বীকার করে আল্লাহ হেফাজত করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করার সময় বললেন ইন্নাহুমা লাইউআযযাবান এই দুই কবর ওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বললেন এরপর আল্লাহ নবী বললেন মা ইউআযযাবানি ফি কাবীর এই দুই কবরবাসী দুই কবরওয়ালাকে বড় কোন অপরাধের কারণে শাস্তি দেওয়া হয় না এর মধ্যে একজন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা তাদের মাঝে একজন দুনিয়ার মধ্যে চুগলখুরি করত একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো এই ব্যক্তিকে কবরে এই কারণে শাস্তি দেওয়া হতো এই কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে ওয়া আম্মাল আখার আরেকজন ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল এই ব্যক্তি প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না পবিত্রতা ভালোভাবে অবলম্বন করত না প্রস্রাবের পর ইস্তিনজার পর ভালোভাবে পবিত্রতা অবলম্বন করত না এই দুই কারণে দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে বলেন তো নবীজি এই কথাটা সাহাবায়ে কেরামকে যখন বলছে এটা কি রাসূল ইন্তেকালের পরে বলছে না আগে তো রাসূল দেইখা বলতেছে এই দুই কবরে শাস্তি দেওয়া হচ্ছে মানে রাসূল আল্লাহর পক্ষ থেকে জেনেছেন তাই বলে দিয়েছেন কারণ নবীজি আল্লাহর পক্ষ থেকে না জানা ছাড়া নিজে কিছু বলে না যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা তিনি নিজের পক্ষ থেকে কিছু বলে না তিনি যা বলেন এটা ওহি সুবহানাল্লাহ তো কবরের আযাব হয়নি এখন একজনে বলল আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু কবরের আযাব বিশ্বাস করে না তাহলে তো হলো না তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 147 নং আয়াতে বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাআল আখিরাতি হাবিতাত আ'মালুহুম যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে অবিশ্বাস করে আর আখিরাতের সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে হাবিতাত আ'মালুহুম তাদের আমলনামা সব বরবাদ তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আমলনামা নষ্টের আরেকটা কারণ সেটা হলো এমন কাজ করা যেই কাজে আল্লাহ রাগ হয়ে যায় বলেন সবাই এমন কাজ করা যেই কাজে কে অসন্তুষ্ট হয় আল্লাহ আমি আপনি এমন একটা কাজ করলাম যেই কাজে আল্লাহরে অসন্তুষ্ট করে ফেললাম এরকম অসন্তুষ্ট করে ফেলার কারণে আল্লাহ আমার আপনার আমলনামা বরবাদ করে দিতে পারে নাউজুবিল্লাহ সূরা মুহাম্মদ 8 নম্বর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যারা কাফের তাদের জন্য ধ্বংস ওয়া আদাল্লা আ'মালাহুম তাদের আমলনামা যা আছে সব ব্যর্থ করে দিয়েছেন আল্লাহ কেন ذلك بأنهم كرهوا ما أنزل الله এটা এই কারণে যে আল্লাহ যেই বিধানগুলা দুনিয়াতে দিয়েছেন এগুলা তারা অপছন্দ করে কি করে অপছন্দ করে ভালো লাগে না আল্লাহর বিধান নাউজুবিল্লাহ ভালো লাগে না ওয়া কারিহু মা আনজালাল্লাহু فأحبط أعمالهم আল্লাহ যা নাজিল করেছেন এটা ভালো লাগে না অপছন্দ করে তাই আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছেন নষ্ট করে দিয়েছেন এখন বুঝেন সুদ হারাম এই কথাটা কার কিন্তু আপনি এটা ভালো লাগে না আপনি এটা অপছন্দ করলেন সাবধান সুদ যে হারাম হারাম যাই না অনেকে তো খান সুদ তো এটা হারাম যাই না এটা কিন্তু জানেন যে না এটা হারাম আমি ঠিক করতেছি না এমনি তো আপনি কামটা ঠিক করতেছেন না কিন্তু এটাও নিশ্চিত জেনেন যে আমি যে সুদ খাইতেছি এটা হারাম এটা হারাম জি আল্লাহ এটা হারাম এটা মাইন আমি কিন্তু যদি এরকম বলেন সুদখানা হারাম এটা হুজুররা কইলে হইবনি এরকম যদি বলেন তাহলে সব শেষ ফাআহবাতু আমালাহুম আমল নামা সব বরবাদ সুদ হারাম এই ঘোষণাটা কোথায় আছে তো সুদ হারাম এটা যদি অস্বীকার করে তো ঈমানই থাকবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন তো এবার দেখেন অসন্তুষ্ট আল্লাহ কিভাবে হয় সূরা মুহাম্মদের আগেরটা গেল সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াত আর এটা হলো সূরা মুহাম্মদের 27 এবং 28 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আসখাতাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাদাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাদাল্লাহ তারা এমন জিনিসের অনুসরণ করেছে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে তারা এমন জিনিসের অনুসরণ করে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে ওয়া কারিহু রিদওয়ানা আর তারা অপছন্দ করে আল্লাহর সন্তুষ্টিকে নাউজুবিল্লাহ দেখেন কি বলে আল্লাহ যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ তারা এমন জিনিসের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে ওয়া কারিহু রিদওয়ানা আর আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে ফাহবাতু আমালাহুম তাই আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিয়েছেন নাউজুবিল্লাহ এইজন্য আমল নামাগুলো আমরা যে করলাম এগুলো যেন বরবাদ না হয় এবার দেখেন সূরা মুহাম্মদের 32 নং আয়াতে আল্লাহ কি বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লাইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কুফরি করেছে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয় ওয়াশাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা হেদায়েত আসার পরেও যারা রসূলের বিরুদ্ধে আচরণ করে যারা কুফরি করে যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয় ওয়াশাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা হেদায়েত আসার পরেও যারা রসুলের বিরোধিতা করে হেদায়েত আসার পরেও কার বিরোধিতা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে এমন লোক যদি তালাশ করেন সহজে পেয়ে যাবেন কিভাবে পাবেন এমনি দেখবেন সব সময় নামাজ রোজা সব ঠিক আছে কিন্তু আল্লাহর রসুলের কোনো ইস্যুতে ওলামায়ে কেরাম যখন নাকি কথা বলে তখন একদল লোক দেখবেন প্রকাশ পেয়ে যায় যে যারা আমাদের সমাজের মধ্যে পরিচিত নামাজি হিসাবে পরিচিত রোজাদার হিসাবে কিন্তু আল্লাহর রসুলের ইস্যুতে এই মানুষগুলার চেহারাও কালো হয় রসুলের বিরুদ্ধে আচরণ করে আল্লাহ বলেন সায়ুহবিতু আমালাহুম এইগুলার আমল নামা আল্লাহ সব নষ্ট করে দিবেন এগুলো আমল নামা আল্লাহ সব সাবধান সারা জীবন আমল করলেন আর আল্লাহর রসুলের বিরোধিতা করলেন হবে না আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন তো বলছিলাম রমজানে আমল নামা জমা করলাম এক নাম্বার আমল নামাগুলো নষ্ট করে দিব না আমরা আমল নামাগুলো যেন আমরা আল্লাহর কাছে যথাযথ পাই আল্লাহ তৌফিক দান করেন আমল নামা নষ্ট হয় আর কিভাবে এই ব্যক্তির ব্যাপারে আমি বললাম আল্লাহ তাকে মাফ করবে না নাউজুবিল্লাহ আমি তার ব্যাপারে বললাম আল্লাহ তাকে মাফ করবে না আল্লাহ বলেন তুমি এই সাহস কোত্থেকে পাইলে এই কথা বলার যে আমি তাকে মাফ করব না আমি তাকে মাফ করলাম তোমার আমলনামা নষ্ট করে দিলাম হ্যাঁ মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি এরকম বলেছে মানে একজনের ব্যাপারে রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইগফিরু লি ফুলান উমুককে আল্লাহ মাফ করবে না এরকম বলে ফেলছে এক ব্যক্তি তখন আল্লাহ পাক যে এই ব্যক্তির কিভাবে এমন সাহস হলো যে আমার ব্যাপারে এই কথা বলা যে আমি লা ইগফিরু লি ফুলান আমার উমুক বান্দাকে আমি মাফ করব না এই কথা বলার সাহস সে কিভাবে পেল গফারতু লাহু যার ব্যাপারে সে এই কথা বলছে আমি তাকে মাফ করে দিলাম ওয়াকাদ আহবাততু আমালাক আর তোমার আমলনামা নষ্ট করে দিলাম তো কোনো মুসলমান গুনাহ করে আল্লাহর কাছে খালি কান্দে আল্লাহ মাফ করেন মাফ করেন তার ব্যাপারে এটা না বলা ওরে আল্লাহ মাফ করবে না এরকম না বলা আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন রমজান পরবর্তী দ্বিতীয় কাজ বলেন আমার সাথে হেদায়াতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা এটা কিভাবে রমজান মাস আমরা ইবাদত করলাম সিয়াম পালন করলাম ইফতারি করলাম সাহরি খাইলাম রাতে তারাবির সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন পছন্দ না করলে তো আল্লাহ আমাদেরকে এত আমল করার তৌফিক দিতেন না ঠিক না অবশ্যই পছন্দ করেছেন এর দ্বারা বোঝা যায় রমজানে আমরা বিশাল বড় হেদায়াতের কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ এখন এই হেদায়াতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা যদিও অনেকে ঈদের রাতেই গ্রহণ করছে
রমজানের সব রোজাগুলো পালন করছে বাট ঈদের রাতে আপনার সাউন্ড বক্স ছাইরা হিন্দি বাংলা বিভিন্ন ইত্যাদি ভাষার গান যেই গান তারা নিজেরা বুঝে আবার কিছু বুঝে না কি যে গানে কইতাছে এটা এরাও বুঝতে যায় কিন্তু শুধু টাকের উপর ফাও ফাও লাফাইতেছে তাহলে আপনি এই যে পদভ্রষ্টতা গ্রহণ করে নিলেন অনেকে আপনার শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর সিয়াম পালন করছে এমনকি ওই দিনের ইফতারিটা খুব সুন্দরভাবে করছে মাগরিবটাও সুন্দরভাবে পড়ছে মাগরিবের পরে জানতে পারলো আগামীকাল আমাদের দেশে ঈদ একটু পরে আপনার ওই রাস্তার চিপা চুপায় কোনায় কানায় শুরু হয়ে গেছে আপনার সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজানো তো আপনি পুরা রমজান কি গ্রহণ করলেন আর রমজান শেষ হওয়ার পর আপনি কি করলেন এটা সূরা আরাফের 175 176 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ নবী আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা বলেন যে ব্যক্তিকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম ফলে তা থেকে সে বিচ্যুত হয়েছে তা থেকে সে সরে পড়েছে সরে পড়ার কারণে শয়তান তার অনুগামী হয়েছে শয়তান অনুগামী হওয়ার পর ফাকানা মিনাল গাওিন সে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে রমজান দিলেন রোজাগুলো আমরা কত সুন্দরভাবে পালন করলাম আলহামদুলিল্লাহ পালন করার পরে ঠিক ঈদের আগের রাতে অথবা ঈদের দিন শয়তান আমাদের অনুগামী হয়ে গেল পিছু নিল টাকের উপরে উঠায়া দিল বিভিন্ন এমন কিছু করলো যেই কর্মের মাধ্যমে শয়তান আমাদের উপর জয়লাভ করে ফেললো নাউজুবিল্লাহ কেন এটা এই ব্যক্তিটা কে যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন বলেন আমার সাথে বালআম বালআম তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুহাম্মদ ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন লাম্মা নাযালা মূসা বিল জাব্বারিনা ওয়া মান মাআহ আতাহু ইয়ানি বালআম বনু আম্মিহি ওয়া কওমুহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য বের হলেন ইমানদারদেরকে নিয়ে তখন বালআমের চাচাতো ভাইয়েরা অথবা তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসছে কেন আসছে জানেন বালআমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কারামত দান করেছিলেন বালআম আল্লাহকে যা বলতেন সাথে সাথে কবুল হয়ে যেত তো বালআমের কাছে তার চাচাতো ভাই অথবা তার সম্প্রদায়ের লোকেরা এসে কয় বালআম উদুল্লাহ আইয়ারুদ্দ আন্না মূসা ওয়া মান মাআ বালআম তুমি আল্লাহর কাছে মূসার বিরুদ্ধে দোয়া করো ইমানদারদের বিরুদ্ধে দোয়া করো যেন মূসা আর তার ইমানদার সাথীরা আমাদের পর্যন্ত বুঝতে না পারে এই ইয়াজহার আলাইনা ইউহলিকনা মূসা যদি আমাদের উপর বিজয় লাভ করে আমাদেরকে ধ্বংস করে ছাড়বে বালআম তাদেরকে জবাব দেয় আল্লাহ আমাকে আশ্চর্য এক ক্ষমতা দিয়েছে আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তবে তোমরা আমাকে যে দোয়া করার জন্য বললা এই দোয়া করলে কবুল তো হবে না উল্টা আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে আমি এই দোয়া করতে পারবো না বালআম কয় না পারবো না পারবো না পারবো না পারবো না পারবো না বলতে 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 অন্য বর্ণনায় আসছে তার বিবিরে বৈলা খোয়া রাজি করাইছে কিছু অর্থের বিনিময়ে লোভ টুপ দেখা রাজি করাইছে এক পর্যায়ে ওই বালআমকে আইসা বললো বদদোয়া করতে বালআম নিজেও জানে আমার বদদোয়ায় কোনো কাজ হবে না কোনো কাজে আসবে না আমার বদদোয়া কিন্তু দুনিয়ার অর্থের কাছে বিক্রি হয়ে মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো তার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিলেন শুধু তাই না কোনো বর্ণনা আসছে তার জিব্বাটা বের হয়ে গেছে সূরা আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফামাসালহু কামাসালিল কাল তার দৃষ্টান্ত কুকুরের মতো তো দেখেন বালআম হেদায়েতের উপর ছিল কতক্ষণ না আমি পারবো না মূসা নবীর বিরুদ্ধে বদ অসম্ভব সম্ভব না সম্ভব না সম্ভব না হেদায়েত সম্ভব না আমি পারবো না বদদোয়া করতে হেদায়েত আমি পারবো না বদদোয়া করতে হেদায়েত বদদোয়া করে ফেলছে পদভ্রষ্টতা হেদায়েতের মোকাবেলায় পদভ্রষ্টতা গ্রহণ না করা এই কথাটা শুধু রমজানের সাথে সীমাবদ্ধ না
আমরা সারা জীবন আমাদের চিন্তা চেতনায় রাখব আপনি হালাল কামাই করতেছেন এর মানে আপনি হেদায়েতের পথে চলতেছেন হঠাৎ একজন এসে বুদ্ধি দিছে বেটা আর কতদিন এইভাবে এরকম ডেইলি 10 টাকা 20 টাকা লাভ করবি একটা সুরত আছে তোর কি যে এক সপ্তাহের মধ্যে 10 তলা বাড়ি বানানোর কথার কথা এখন আপনারে কিছু কুবুদ্ধি দিয়ে উল্টা পথে কিছু টাকা কামাই করা ধান্দা শিখিয়ে দিচ্ছি হালাল পথটা ছিল হেদায়েতের পথ হারাম পথটা পদভ্রষ্টতার পথ কথাগুলো বুঝে আসছে তাহলে হেদায়েতের মোকাবেলায় পদভ্রষ্টতা গ্রহণ না করা ভাই রমজানে ইবাদতগুলো করছি আল্লাহর থেকে হেদায়েত গ্রহণ করলাম এই হেদায়েত যেন সারা জীবন মরণ পর্যন্ত ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন তিন নম্বর বলেন শয়তানকে বলেন সবাই শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা রমজানে কি ও বাহিরে ছিল না শিকলে ছিল কেন ওর মেজাজ খারাপ যে আমি এতদিন পর্যন্ত বন্দী ছিলাম আর উম্মত এই পরিমাণ ইবাদত করছে এখন ওর একমাত্র চিন্তা চেতনা আর টার্গেট আমাদের রমজানের ইবাদতগুলো কিভাবে নষ্ট করা যায় সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ان الشيطان لكم عدو فاتخذوه عدوا انما يدعو حزبه ليكونوا من اصحاب السعير নিশ্চয় শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবে গ্রহণ করো বলেন শয়তান আমাদের শত্রু শয়তান আমাদের শত্রু ও কিন্তু আমাদেরকে এখন দেখতেছে জানেন শয়তান আমাদেরকে এখন দেখতেছে আমাদের এই কথাবার্তা সব শুনতেছে আর মেজাজ খারাপ করতেছে আর বলতেছে আপনি কি আর কোনো বিষয় বান্না হই যা এটা শয়তানের টেনশন খুব শয়তান যে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছে দলিল সূরা আরাফের 27 নম্বর আয়াত কোন সূরা সূরা আরাফের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া বানী আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزو عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم لكن কি বলে আল্লাহ হে আদম সন্তান লা ইফতিনান্নাকুম শাইতান শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ যেমনিভাবে তোমাদের আব্বা আম্মাকে শয়তান জান্নাত থেকে বের করে ছেড়েছে আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে শয়তান নাউজুবিল্লাহ আমাদের আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে কেন দুইজনকে দুইজনের লজ্জাস্থান দেখানোর জন্য এবার আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান আর তার চালা চামুন্ডারা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় তোমরা দেখতে পাও না এমন জায়গা থেকে দেখতে পায় তোমরা তাদেরকে দেখতে পাও না বলেন শয়তান আর চালা চামুন্ডারা আমাদেরকে দেখতে পায় কথাটা কার আল্লাহ এই এখনো দেখতেছে এ আশেপাশেও এখানে ফেরেশতাদের বেষ্টনী আছে ওই পাশ থেকে মেজাজ খারাপ করতেছে তাহলে শয়তান দেখেন আমাদেরকে কতটা দেখতেছে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন পরে আল্লাহ বলেন ইন্না জালনা শায়াতিন আউলিয়া আলিল্লাযীনা লা ইউমিনুন যারা বেঈমান আমি শয়তানকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি বলেন শয়তান কাদের অভিভাবক বলেন অবিশ্বাসীদের বলেন শয়তান কাদের অভিভাবক অবিশ্বাসীদের শয়তান কাদের শত্রু বলেন বিশ্বাসীদের বলেন তো শয়তান কাদের অভিভাবক শয়তান কাদের বন্ধু অবিশ্বাসীদের শয়তান কাদের বন্ধু শয়তান কাদের শত্রু আচ্ছা আমাদের অভিভাবককে আল্লাহ সুবহানাল্লাহ আমাদের অভিভাবককে আল্লাহ আল্লাহ সূরা বাকারা 257 নং আয়াতে আল্লাহ বলেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور جرى إيمان دار تدر ربي بابوك تدر بندو الله تلي إيمان دار دير بندو الله بي إيمان دير بندو شيطان الله ما دير شكال كه شيطان كه جنو شطرو هشابي غرهن كرتة باري الله توفيق دان كره سوي بخاري برنونا 2038 نمبر حديث برنونا قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يجري من الانسان مجرى الدم নবীজি বলেন শয়তান মানুষের রক্ত চলাচল করার মতো চলতে পারে রক্ত চলাচল না করলে বাঁচবো না মরবো আর চলাচল না করলে বাঁচবো না মরবো
নবীজি বলেন ইবলিস রক্ত চলাচল যেভাবে করে এইভাবে সূক্ষ্মভাবে তোমাদের শরীরে চলতে পারে। সাহাবায়ে কেরাম বললেন নমিনকা, হুজুর আপনার শরীরেও কি চলতে পারে? নবীজি বললেন নমিননি, আমার শরীরেও চলতে পারে, ওয়ালাকিন্নাল্লাহ আনানি ফাসলাম, তবে শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নিরাপদ থেকে যাই। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমাদের দুশ্মন কয়জন জানেননি? বলেন আমাদের দুশ্মন চার প্রকার। বলেন কয় প্রকার দুশ্মন? বলেন তো দুশ্মন কয় প্রকার? চার প্রকার। দুশ্মন বানানে কয় অক্ষর? চার অক্ষর। বলেন কয় অক্ষর? দাল শিন মিম নুন। বলেন দাল শিন মিম নুন। আমাদের দুশ্মন কয়টা? চারটা। দুশ্মন বানানে কয় অক্ষর? এক নাম্বার। বলেন এক নাম্বার? আমাদের এক নাম্বার দুশ্মনের নাম দুনিয়া। দুই নাম্বার অক্ষর কি? শিনে শয়তান। আমাদের দ্বিতীয় দুশ্মন শয়তান। তিন নাম্বার মিম, মিমে মাখলুকাত, আমাদের তৃতীয় শত্রু মাখলুকাত। চার নুন, নুনে নফস, আমাদের চতুর্থ দুশ্মন নফস। দুশ্মন বানানে কয় অক্ষর? দুশ্মন কয়জন? দুশ্মন চারজন পাওয়া যায় কোথায়? বলেন দুশ্মন বানানে। বলেন কোথায়? তাহলে দুশ্মন বানানের মধ্যেই দুশ্মন চারটিকে খুঁজে পাওয়া যায়। দালে দুনিয়া, শিনে শয়তান, মিমে মখলুকাত, নুনে নফস, দুশ্মন চারটা, বানান চারটা, আবার এই চারটার মধ্যেই পাওয়া যায় দুশ্মনকে। সুন্দর একটা সিস্টেম শিখে গেলাম, তাহলে আর ভুলব না আমাদের দুশ্মন। দুশ্মন আচ্ছা যাই হোক, এর মধ্যে দ্বিতীয় শয়তান। এই শয়তান নামক শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রমজান পরবর্তী চতুর্থ কাজ, আমার আগে যিনি আলোচনা করেছেন, সম্ভবত এর আগে যিনি আলোচনা করেছেন, নামাজ সম্পর্কে খুব আলোচনা করেছিলেন, সম্ভবত কদ আফলাহাল মুমিনুন থেকে। রমেশ যতক্ষণ ঘুমাইছি ততক্ষণ শুনি নাই, ঘুম থেকে ওঠার পরে কদ আফলাহাল মুমিনুন থেকে সম্ভবত তিনি আলোচনা করেছিলেন, ততটুকু শুনছি আর কি। তো চার নাম্বার কাজ, রমজান মাসে বলেন তো নামাজ বেশি পড়ছি না কম পড়ছি? এই জায়গাটা গুরুত্ব সহকারে শুনবো। রমজানে নামাজ বেশি পড়ছি, এশার নামাজ আজকে পড়ছি নয় রাকাত, রমজানে পড়ছি ২৯ রাকাত। এশার সালাত ফরজ পড়লাম চার রাকাত, সুন্নত পড়লাম দুই রাকাত, তারাবি পড়লাম ২০ রাকাত, এই হলো আপনার কত রাকাত? ২৬ রাকাত। বিতির পড়লাম তিন রাকাত, এ হলো কয় রাকাত? ২৯ রাকাত। এখন বলেন তো ২৯ রাকাত এশার নামাজ পড়লাম, সেজদা কি রমজানের বাহিরে বেশি দিলাম না রমজানে বেশি দিলাম? তাহলে বোঝা গেল রমজানে নামাজের অভ্যাস আমাদের বেশি। আচ্ছা, এই যে মাদ্রাসার যে মসজিদটা, এই মসজিদে রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি আজকে ফজরের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আজকে ফজরের নামাজের নামাজটা এই মসজিদই তো হয়েছে? আরে ফজরের নামাজটা এই মসজিদে হয় নাই তো? রমজানের ফজরে যে মুসল্লিগুলা এই মসজিদে আসছে, আজকে ওই মুসল্লিগুলা কি এলাকায় ছিল? তা আসে নাই কেন? হ্যাঁ, খুব মন দিয়ে বুঝেন কথাটা। তাহলে রমজান মাসে আমরা ফজর পড়লাম এলাকাবাসী, মুসল্লিও বেশি হলো, আজকে রমজানের বাহিরে আমরা ফজর পড়লাম ওই পরিমাণ মুসল্লি হলো না। রমজানের ফজরের মুসল্লি যদি বাকি ১১ মাস ফজরে ওই পরিমাণ মুসল্লি হয়, শয়তান আর বেঈমানদের ঘুম হারাম হয়ে যাবে। যে মুসলমানরা শুরুটা করলো কি? রমজান মাসে আমরা স্বাভাবিকভাবে নামাজ একটু বেশি পড়ছি, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন। সূরা বাকারা ২৩৮ নং আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ, মধ্যম নামাজের প্রতি তোমরা যত্নবান হও। قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما يحاسب به العبد يوم القيامه صلاته, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলনামার মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন কেরামের মাঝে মতভেদ, হাদিস থেকে বোঝা যায় মধ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। কোন নামাজ? সহিহ বুখারীর ৬৩৯৬ নং হাদিসের বর্ণনা, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উস্তা হাত্তা গাবাতিশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাদের কবরগুলো
আল্লাহ তাদের ঘরগুলোকে আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মদ্যম নামাজ থেকে ব্যস্ত করে রেখেছে যার কারণে আমরা মদ্যম নামাজটা টাইম মতো পড়তে পারি নাই এমন কি সূর্য ডুবে গেছে সূর্য ডুবে কোন নামাজের পর আসরের নামাজ বলেন সূর্য ডুবে কোন নামাজের পর তার মানে মদ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের কবরগুলো তাদের ঘরগুলোকে আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে আসরের নামাজ সঠিক সময়ে যথা সময়ে পড়া থেকে ব্যস্ত করে রাখছে তারা আমাদেরকে বিজি করে রাখার কারণে আমরা আসরটা সঠিকভাবে সময় মতো পড়তে পারি নাই সূর্য ডুবে গেছে তো সূর্য ডুবে কোন নামাজের পর আসর কথা হলো আসরের গুরুত্ব বেশি কেন অনেকগুলো কারণ আসরের নামাজের সময় জোহরের পরে খানা খায় অনেকে ঘুমায় আর ওঠে না উঠতে উঠতে অলসতা করে আবার এক শ্রেণী বাজারে যায় বাজার করতে করতে ভুলে যায় আরেক শ্রেণী খেলতে যায় খেলতে যাওয়ার কারণে আসর ভুলে যায় এইজন্য হাদিসের কিতাবগুলোতে আপনারা তালাশ করলে দেখবেন ফজর আসর আর এশার নামাজের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে কোন নামাজ ফজর আসর এশা কেন কারণ এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে ফজরেরটা আর কি বলবো আমগদের শুধুলে বইলা লাভই নেই ফজর ঠিক না ফজর কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পড়া হয় তো মাশাআল্লাহ অনেক সময় আমি এবং মুসল্লি আমরা দুই তিনজনই থাকি এরকম এটা কেন অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় বিভিন্ন মসজিদে ফজর পড়া হয় গতকালকে ঝড় হয়েছে আপনি মাগরিবের সময় পাঁচটা মসজিদে কোনো মুসল্লি পাইনি মানে গতকাল মাগরিবের সময় আমি মসজিদে মাগরিব জামাতে পড়ার জন্য আমি নিজেই ড্রাইভ করতেছিলাম তো যাইতে যাইতে এক জায়গায় যাইতেছি গাড়িতে একাই ছিলাম একাই ড্রাইভ করতেছিলাম তো যাইতেছি যে সামনে মসজিদে পড়বো মুসল্লি নাই পরেরটাই পড়বো কেউ নাই পরেরটাই পড়বো কেউ নাই পরেরটাই কেউ নাই আরে ঘটনা কি নাই কেন তো ঝড়ের কারণে কেউ আসতে পারে নাই হয়তো বাড়িতে পড়ে নিয়েছি অবশেষে শেষে গিয়ে এক জায়গায় পড়ছি যাই হোক আলহামদুলিল্লাহ তাও পড়ছি এক মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের গুরুত্ব বেশি দিয়েছেন সহিহ বুখারীর 552 নং হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العصر فكأنما وتر أهله وماله যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে গেল কোন নামাজ তাহলে আপনার ধন সম্পদ একদিকে রাখেন আসরের নামাজ আরেক দিকে হুজুর একটু ব্যস্ত আছি কেন পরে নামাজটা পড়বো আরে ভাই আসেন না এই আরেকটু পরে আসতেছে আরে আসেন না আরেকটু পরে এই আরেকটু করতে করতে সূর্য ডুবে যায় আমাদের মা বোনরা রান্নার ব্যস্ততার কারণে ম্যাক্সিমাম আসরের নামাজটা ঝামেলা করে আরেকটু লবণ দেখে আসতেছে না রান্না করে কার জন্য স্বামীর জন্য সন্তানের জন্যই তো তো আপনি আসর না পড়লে তো আপনার স্বামী সন্তান সম্পদ সব ধ্বংস রসুল বললেন তো আপনি কার জন্য কি করতেছেন বলেন রান্না আগে না নামাজ আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন এর মানে এই না যে আপনি সব পুড়ে ফেলবেন বিষয় তো আছে অবশ্যই চাইলেই সব হয় চাইলেই মনে রাখবেন আল্লাহর কাজ করার জন্য যদি আপনি নিয়ত করেন আর চেষ্টা করেন আল্লাহ আপনাকে সহজ করে দিবে সব আপনার রান্নাও হবে সবই হবে ঠিক হবে সব আর যদি আল্লাহর কাজ করার জন্য আপনার নিয়ত না থাকে দেখবেন দুনিয়ার সবকিছু আপনার কাছে একটু দেরি দেরি মনে হয় আর যদি আল্লাহর কাজ যথাসময়ে করতে চান আল্লাহ সব সহজ করে দিবেন সহিহ বুখারীর 553 নং হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমলনামা কেমন যেন বরবাদ হয়ে গেল তার আমলনামা বরবাদ হয়ে গেল যে আসরের নামাজ ছেড়ে দিল রমজানে নামাজের এই অভ্যাস সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন আমিন পাঁচ নম্বর কাজ সত্যি করে বলবেন রমজান মাসে কোরআন তেলাওয়াত অনেকে এক খতম দুই খতম তিন খতম পড়ি যারা পুরা বছরও কোরআন পড়ি না কিন্তু রমজানে পড়ে পরে হুজুরের কাছে গিয়ে দোয়া চায় হুজুর আমি দুই খতম কোরআন পড়ছি একটু দোয়া করেন সত্যি কথা না আমাদের অনেক মা বোনরাও রমজানে কোরআন খতম করে দাদা দাদি নানা নানুর কবরের আজাব মাফের জন্য কোরআন খতম করে তো বাকি এগারো মাস কেন কোরআন খতম হয় না আমাদের বলেন তো আপনাদের কাছে আমার পঞ্চম আবদার হলো রমজানে যে কোরআন পড়ার একটা অভ্যাস আমাদের তৈরি হয়েছিল এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা সত্যি করে বলছি আপনারা কোরআন প্রতিদিন একটু একটু হলেও পড়ার চেষ্টা করেন মুষলধারে বৃষ্টির মতো রহমত আপনার ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ আমি সহ সবাই নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন একটু হলেও কোরআন পড়বো তো ইনশাআল্লাহ হাত নামান দেখেন নামাজে গেছেন জোহরের নামাজে গেলেন মাগরিবে গেলেন
তো কথার কথা মাগরিবের নামাজে যাওয়ার পরে দেখতেছেন আজান দেওয়ার এখনো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বাকি আর আমাদের গ্রামগঞ্জের মসজিদগুলো তো দেখবেন মাগরিবের অনেক আগেই মুসল্লিরা চলে আসে তো আপনি মাগরিবের 10 15 মিনিট আগে মসজিদে গিয়ে বসে রইছেন তো যেহেতু বসেই রইছেন একটু খুলেন না কোরআনটা 10 মিনিট বসে আছেন একটু কোরআন খুলেন 10 মিনিটে আপনি একটা পৃষ্ঠা পড়েন না শুদ্ধ করে একটা দুইটা পৃষ্ঠা পড়েন যদি বলেন হুজুর আমি তো অন্যগুলো একটু শুদ্ধ কম হয় তো ফালাক নাস এগুলো তো একটু শুদ্ধ আছে তো কোরআনটা একটু খুলেন আমি কেন কোরআন খুলতে বলতেছি কোরআন খুলে যদি প্রতিদিন পড়েন এই কোরআনের সাথে আপনার আজীব একটা মহব্বত সৃষ্টি হবে সুবহানাল্লাহ বিশ্বাস করেন আপনারা শুরু করেন আজকে থেকে প্রতিদিন একটু একটু কোরআন পড়েন আজকে পড়েন কালকে পড়েন এক দুই মাস পড়েন আপনি দুই মাস পরে হঠাৎ একদিন কোরআন যদি দেইখা না পড়েন এই হুজুরদেরকে আইসা বলবেন হুজুর খুব খারাপ লাগতেছে কেন গত দুই মাসের একদিনও আমার কোরআনের সাথে মহব্বত ছুটেছে এমন হয় নাই আজকে হঠাৎ আমি কোরআন খুলতে পারি নাই খুব খারাপ লাগতেছে হ্যাঁ বোঝা গেল কোরআনের প্রতি আপনার মহব্বত তৈরি হয়ে গেছে তাহলে রমজানে আমরা কোরআন পড়ার অভ্যাসটা হয়েছে আমাদের এটা আমরা সারা জীবন ধরে রাখবো আল্লাহ তৌফিক দান করেন কোরআন পরিত্যাগ করবো না সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا قيامتر ميدان رسول الله صلى الله عليه وسلم بلبن هي امار رب امار شمبر دائي قرآن پوری تیت کرس اما در انه گھرر مدد اخن قرآن ریمون عبستا نا برتے برتے ایک پر جائے قرآن مسجد ایشا کوئی حضور قرآن دا راکھن گھر ایک ٹو پورا تن ہوئے گا سازا تاو بھالو جے مسجد دی سے جو دی بھالائی دی تو اللہ حفاظت کرس بھائی قرآن دا گھر ریکھا دیئن نا ڈیلی پوئی رن সবাই বইরেন আপনিও বইরেন আপনার ছেলেরও পড়তে বইলেন আপনার মেয়েকেও পড়তে বলেন কলেজ ইউনিভার্সিটি স্কুলে ছাত্র যারা আছেন এখানে আর ঘরে যে মেয়েরা আমার কথা শুনতেছেন আপনাদেরকে আমি বলি সকাল ফজরে পরে আপনারা দেখি অনেকে সাইকেল নিয়ে কোচিংয়ে চলে যান আপনাদের হাতে পায়ে ধরি বলি একটু কোরআনটা খোলেন আপনার প্রতিদিনের টার্গেট জীবনের লক্ষ্য থাকবে ফজরের পর আমার প্রথম কাজ একটু হলেও কোরআন পড়া এরপর আমার কোচিং সেন্টার ডাক্তারি আর যত বিদ্যা আছে পরে আগে কোরআন ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনারেল স্টুডেন্ট যারা আছেন প্রতিদিন কোরআন পড়েন দেখবেন ওই লাইনে আল্লাহ আপনারে বড় করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন 6 নাম্বার রমজান মাসে জিকির একটু বেশি করছি আমরা সুবহানাল্লাহ বেশি বলছি আল্লাহু আকবার বেশি বলছি 20 রাকাত তারাবিতে আল্লাহু আকবার কতবার বলছি আমরা তার মানে বোঝা গেল রমজানে আল্লাহর নাম অন্য মাসের চেয়ে বেশি নিছি এই আল্লাহর নাম যে রমজানে বেশি নিছি এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে না জিকির করা সূরা বাকারা আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নং আয়াতে বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আচ্ছা কথাটা একটু সুন্দর করে বুঝেন তো আমাদের রব আমাদেরকে বলতেছে বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তো এর চেয়ে বড় আর ঘোষণা আপনারা কি চান হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আমার বান্দা যদি জাকারানি ফি নাফসিহি আমার কোন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তারে মনে মনে স্মরণ করি বালিশে মাথা লাগায় রাখছেন স্মরণ করতেছেন যে আমার রব আমারে দুইটা চোখ দিছে কত দামি দুই চোখ আমার রব আমারে দুইটা হাত দিছে এই যে কাউরে কিন্তু বলতেছেন না বালিশে মাথা রাখিয়া এমনি আপনি ভাবতেছেন আল্লাহ আপনাকে স্মরণ করতেছে এরপরে আল্লাহ বলেন ওয়াইন মালাআনি ফি ওয়াইন যাকারানি ফি মালাইন আমার কোন বান্দা যদি আমাকে কোন মজলিসে স্মরণ করে এখানে বসে আপনারা সুবহানাল্লাহ বলছেন না অনেকবার এই যে আপনারা যতবার সুবহানাল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকারতুহু ফি মালাইন খাইরি মিনহুম আমি তাদেরকে আমার ওই বান্দাকে আমার ওই বান্দিদেরকে এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি তাহলে এই মজলিসে আমরা এই যে আবার সুবহানাল্লাহ বলছেন আল্লাহ সাথে সাথে আমাদের চেয়ে দামি মজলিসে আমার আপনার আলোচনা করছে তো রমজানে আমরা আল্লাহর স্মরণ একটু বেশি করছি তাহলে এই একটু বেশি স্মরণ কি শুধু রমজানে না সারা জীবন আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন রমজান পরবর্তী 7 নাম্বার কাজ গুরুত্বপূর্ণ কাজ কোন আল্লাহ ওয়ালাদের সংস্রবে সপ্তাহে একদিন চেষ্টা করবেন যাওয়ার সপ্তাহে একদিন হলেও আর কি বেশি পারলে বেশি সপ্তাহে অন্তত একদিন হলেও চেষ্টা করবেন কোন আল্লাহ ওয়ালার সোহবত নেওয়া কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে গিয়ে কাটানোর চেষ্টা করা বলতে পারেন এটার ফায়দা কি এটার ফায়দা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এটা তারাই বুঝবেন যারা সেখানে বসবেন কিছুদিন পরে নিজেই উপলব্ধি করতে পারবেন
বলেন চার্জ, বলেন তো সবাই চার্জ। সেখানে এক সপ্তাহে একবার যাবেন আর নিজেকে চার্জ দিয়ে আসবেন, চার্জ। সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। আচ্ছা, আল্লাহকে ভয় করো পরে সত্যবাদীদের সাথে থাকো, এটা আল্লাহ কেন বললেন? মানে তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়া শিখার জন্য, তাকওয়া জানার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার। আল্লাহওয়ালাদের কাছে যত বেশি যাবে, সে তত বেশি তাকওয়া শিখে মুত্তাকি হতে পারবে। তাহলে আমরা কি একটু ওয়াদা করতে পারি, ইনশাল্লাহ এই এলাকার অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ সাপ্তাহিক মজলিস হয়, হালকা হয়, জিকির হয়, আলোচনা হয়, বিভিন্ন মাদ্রাসায় ধর্মীয় আলোচনা হয়। আমি যেখানে আসছি এটা এই পাশে যেখানে বসাইছে আমাকে, এটাও একটা মাদ্রাসা। এই মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করেও সাপ্তাহিক কোনো মসজিদ হতে পারে। এই মসজিদগুলা বিশ্বাস করেন মাহফিলের চাইতে হাজার গুণ বেশি ফায়দা হয় ওই মসজিদগুলাতে। দেখেন আস্তে আস্তে ওই দেখবেন ছোট ছোট মসজিদ যেখানে আপনার 20 জন 30 জন 50 জন বসে কোন আল্লাহওয়ালা বয়ান করতেছে, ওখানে দেখবেন অনেক ফায়দা হয়, অনেক উপকার হয়, আপনার দিলের অনেক রোগ তাদের থেকে নির্ণয় করতে পারবেন। ওদের মসজিদে বসলে দেখবেন এমন এমন আলোচনা আসে, তখন আপনি নিজে বলবেন হা হা এই ঝামেলা তো আমার মধ্যে আছে, আজকে দি হুজুর এই কথাটাই বলছে। আসলে হুজুর বলে নাই, আপনি একজন রুগী ওই জায়গায় আছেন, এই জন্য আপনার রোগের কথাটা আল্লাহ তার মুখ দিয়ে বলায় দেন। আপনি রুগী তো ওখানে গেছেন না, এই জন্য আল্লাহ রোগ নির্ণয়, আপনার রোগ সম্পর্কে আল্লাহ তো জানে। তাই আল্লাহওয়ালার মুখ দিয়ে যদি আল্লাহ চান আল্লাহ বলায় দেন যে এইখানে তো এই রুগীরা আছে, তো আল্লাহ যা চান তা করেন। এই জন্য বলছিলাম কলবের রোগ, কলবের রোগ থেকে মুক্তি পেতে হলে আল্লাহওয়ালাদের কাছে গিয়ে ওই কলবের রোগ সম্পর্কে জানা, জেনে ওই রোগগুলা থেকে বেঁচে থাকা। আর কলব যখন নাকি আপনি গুণামুক্ত, অহংকার হাসাদ মুক্ত করবেন, ইনশাল্লাহ কোরআন সুন্নার যে আলো, যে নূর হেদায়তের যে আলো, এই আলো আল্লাহ দিলে বসায় দিবেন। তো রমজানের আমরা অনেক এবাদত করছি, অনেক আলো আল্লাহর থেকে গ্রহণ করেছি, তো দেখবেন রমজান গেছে না 7-8 দিন হয়েছে, এই 15-20 দিন পরে আপনাদের অনেকে অনেক আলেমকে বলবে গিয়ে হুজুর ইদানিং দিয়ে এবাদত করতে ভাল লাগে না। আসলে এরকম হয়ে যায় কিন্তু, হুজুর এবাদত তো ভাল লাগে না, ওই যে আপনি চার্জ দেন না, তো রমজানে তো আপনার মাশাআল্লাহ শয়তান বন্দি থাকার কারণে এবাদতে মজা পাইছেন, এখন তো শয়তান আর বন্দি না, ও তো এখন ছাড়া আছে, তাই আপনার এখন এবাদত করার জন্য, এই এবাদতের মজা পাওয়ার জন্য চার্জ দিতে হবে। তো এই জন্য বলছিলাম আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, এটা রমজান পরবর্তী 7 নম্বর কাজ করবো তো ইনশাল্লাহ। 8 নম্বর, এটা কোন মাস আরবি? শাওয়াল। বলেন শাওয়াল মাসের 6টি রোজা রাখা, বলেন 6টি রোজা রাখা। মুসলিম শরীফের 2648 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কানা কাসিয়া মিদ্দাহরি কুল্লি, পুরে রোজা রাখছে। সুবহানাল্লাহ, মাসালা শুনেন, শাওয়াল মাসের 6টি রোজা চাইলে আপনি টানা 6 দিন রাখতে পারেন, আবার চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। আজকে একটা রাখলেন, আবার 2 দিন রাখবেন না, পরে একটা, মোট কথা শাওয়াল মাসের 6টা হলেই হবে। মা বোনরা যারা, মা বোনরা হাসবেন না কেউ, শ্রদ্ধার সাথে শুনবো, মা বোনরা যারা রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়েছে, এই অসুস্থতার কারণে অনেক মা বোনরা 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বা কম বেশি রোজা রাখতে পারেনি, তারা যদি রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা রাখতে চায়, শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে আর তাদের ভেঙে যাওয়া রোজা আলাদা রাখতে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা আরেকটু স্পষ্ট করি, মনে করেন আমাদের কোনো বোন রমজানে 5টি রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে, রমজানের পরে তিনি এই 5 রোজা তার কাজা আলাদা করতে হবে আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে, এমন না যে আমি শাওয়ালের রোজার দিন যদি ওই রোজার নিয়ত করি হবে না। বুঝে আসছে? তাহলে শাওয়ালের রোজা আলাদা আর ভাঙতি যেই রোজা ওটা আলাদা রাখতে হবে। এ হলো 8 নম্বর কাজ আমাদের রমজান পরবর্তী। রমজান পরবর্তী 9 নম্বর কাজ, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। বলেন, আবার বলেন, তাহলে আমরা ইনশাল্লাহ এই এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমরা গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। 4 শর্তে গুনাহ থেকে তওবা করেন, বলেন কয় শর্ত? 4 শর্ত।
এক নাম্বার এই শর্তগুলো আমার সাথে বলবেন বলেন গুনাহ থেকে ফিরে আসা গুনাহ থেকে ফিরে আসা দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া গুনাহের উপর অনুতপ্ত হওয়া চার নম্বর ভবিষ্যতে গুনাহ তিন নম্বর আচ্ছা এক নম্বর গুনাহ থেকে ফিরে আসা দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নম্বর ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা চার নম্বর বান্দার হক আদায় করে দেওয়া মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে চার শর্তে গুনাহ থেকে আমরা তওবা করব এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা দুই নাম্বার আমি গুনাহটা করছি অনুতপ্ত ছিছি আমি ঠিক করি নাই এটা অনুতপ্ত অনুতপ্ত কিন্তু আজীব এক জিনিস ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন আর নাদামু আত্তাওবা অনুতপ্ত হওয়াটাই তওবা সুবহানাল্লাহ একজন ব্যক্তি অনুতপ্ত হয়েছে এটাই তওবা তিন নম্বর ভবিষ্যতে এই গুনাহ করব না এই অঙ্গীকার করা চার নম্বর বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খিদমাতুল মুসলিমিন ওলামা পরিষদের এই উদ্যোগে যে আমরা উপস্থিত হতে পারলাম তারা সহ এই আপনাদের সবার সাথে যেন আবার গুনাহমুক্তভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে এই আমরা সবাই যেন একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন।